যুবকক হত্যার অপচেষ্টা। নিশার নির্জন পথত বুকু কপি উঠা ঘটনা। এদল যুবক কিশোরের দলের সম্মুখত অসহায় এজন যুবক। যুবকজনের উপর চলিছে উপর্যুপরি আক্রমণ, অমানসিক অত্যাচার। আক্রমণের পর পলায় সারিবলৈও অসহায় যুবকজনে পোৱা নাই কোনো সুযোগ। ডিমরিয়ার খেত্রী মালয়বাড়ি সংযোগী পথত সংঘটিত হল এই ভয়ঙ্কর ঘটনা। মালয়বাড়ি রাগ চাবলে গৈ তিনিজনীয় যুবক কিশোরের দলের নৃশংসতার বলি হল আমগুড়ির বিটু তালুকদার নামের যুবকজন। ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিল আক্রমণকারী, ব্যবহার করেছিল ভুক্তভোগী যুবকর মোবাইল ফোন। মুমূর্ষ অবস্থা পেলায় যাওয়া যুবকজনে এটা সময় চেতনা অহাত ফোন করেছিল ঘরলে। সম্প্রতি জি এম সি এইচর বিছনাত জীবন মৃত্যুরে যুঁজছে বিটুয়ে। বাবুক হাতেরও মারিছে আর রোডেরও মারিছে, ভিডিওত দেখাই পাইছে আপনাদের। ইমান মারিছে আর ব্রেইনত চুলি টানি টানি সুচুরি সুচুরি মারিছে। মালয়বাড়ি রাখত আহিছিল, ব্রেইন অপারেশন করিবা লাগে বলি কইছে। টাকা পয়সা হলেহে আমি করিবা পারিম। পরিয়ালর এজাহারের ভিত্তিত ইতিমধ্যে আরক্ষীয়ে তেতেলিগুড়ির চন্দন কাছাৰ নামৰ যুবকজনের লগতে গ্রেপ্তার করেছে দুই কিশোর। 1 ডিসেম্বৰৰ নিশা সংঘটিত হওয়া ঘটনাটোর দৃশ্য মোবাইলে মোবাইলে ভাইরেল হওয়ার পাছত এতিয়া আতঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলটির লোকসকল। যোরাবাটৰ পৰা মৌসুম বৈশ্যৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। রাগ চাবলে যাওয়া যুবকক হত্যার অপচেষ্টা। নিশার নির্জন পথত বুকু কপি উঠা ঘটনা। এদল যুবক কিশোরের দলের সম্মুখত অসহায় এজন যুবক। যুবকজনের উপর চলিছে উপর্যুপরি আক্রমণ, অমানসিক অত্যাচার। আক্রমণের পর পলায় সারিবলৈও অসহায় যুবকজনে পোৱা নাই কোনো সুযোগ। ডিমরিয়ার খেত্রী মালয়বাড়ি সংযোগী পথত সংঘটিত হল এই ভয়ঙ্কর ঘটনা। মালয়বাড়ি রাগ চাবলে গৈ তিনিজনীয় যুবক কিশোরের দলের নৃশংসতার বলি হল আমগুড়ির বিটু তালুকদার নামের যুবকজন। ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিল আক্রমণকারী, ব্যবহার করেছিল ভুক্তভোগী যুবকর মোবাইল ফোন। মুমূর্ষ অবস্থাত পেলায় যাওয়া যুবকজনে এটা সময় চেতনা অহাত ফোন করেছিল ঘরলে। সম্প্রতি জি এম সি এইচর বিছনাত জীবন মৃত্যুরে যুঁজছে বিটুয়ে। বাবুক হাতেরও মারিছে আর রোডেরও মারিছে, ভিডিওত দেখাই পাইছে আপনাদের। ইমান মারিছে আর ব্রেইনত চুলি টানি টানি সুচুরি সুচুরি মারিছে। মালয়বাড়ি রাখত আহিছিল, ব্রেইন অপারেশন করিবা লাগে বলি কইছে। টাকা পয়সা হলেহে আমি করিবা পারিম। পরিয়ালর এজাহারের ভিত্তিত ইতিমধ্যে আরক্ষীয়ে তেতেলিগুড়ির চন্দন কাছাৰ নামৰ যুবকজনের লগতে গ্রেপ্তার করেছে দুই কিশোর। 1 ডিসেম্বৰৰ নিশা সংঘটিত হওয়া ঘটনাটোর দৃশ্য মোবাইলে মোবাইলে ভাইরেল হওয়ার পাছত এতিয়া আতঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলটির লোকসকল। যোরাবাটৰ পৰা মৌসুম বৈশ্যৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।